করোনার ক্ষতি সামলে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে করোনা ভাইরাসের ধাক্কা টালমাটাল হয়েছে অধিকাংশ ব্যবসা। বাংলাদেশের লকডাউনে অর্থনীতি ক্ষতির মুখে পড়লেও বর্তমানে সবকিছুই স্বাভাবিক হয়ে গেছে। করোনার আঘাতে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য হোঁচট খেল। সময় উপযোগী পদক্ষেপ, কর্মতৎপরতা, কর্মপরিকল্পনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টার ফলে বিশ্ব অর্থনীতিতে এখনও বাংলাদেশের শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে। করোনা মহামারীতে পোশাক শিল্প, চিকিৎসা সেবা, পর্যটন খাত, বিমান পরিবহন সেবা, চামড়া শিল্প, দোকানপাট, শপিং মল, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। জীবন জীবিকার সমন্বয় ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ী কর্মকাণ্ড চলছে বাংলাদেশে। তবে করোনার ধাক্কায় বাংলাদেশের লাখ লাখ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা মহা সংকটের মধ্যে পড়েছেন। লকডাউনের সময় ব্যবসা বন্ধ করে বেশিরভাগই গ্রামে ফিরে গিয়েছিলেন। সোমবার ঢাকার গুলিস্তান বঙ্গবাজার মার্কেটে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর খান বাবু। ব্যবসায়ীরা বলেছেন লকডাউন তুলে নেওয়া হলেও ব্যবসায় মন্দাবস্থা, তারপরেও ব্যবসায়ীরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করছেন। আমাদের ব্যবসা ব্যবসা বাণিজ্য ঠিক মতন ভালো হয় নাই, তারপর করোনার ভিতরে অনেক ব্যবসা বাণিজ্য লস, দোকানপাটে অনেকে ছেড়ে দিছে, ব্যবসায় ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক আছে, আবার সিএসম্যান যারা ঠিক মতন বোনাস পায় না করোনার কারণে মালিক মস্ত লস। ঠিক আছে, এই লস এগুলো কাটতে হতে উঠতে পারতাম না, মার্কেটও ব্যবসা কিনা খুবই কম। আচ্ছা, সময় মার্কেট বিদেশিরা খুব মানে কম আহে বর্তমানে, আগে টুকটাক আইতো, এখন করোনার অবস্থা নাই আহে না, দেখি না। যারাই বঙ্গবাজার এবং অন্য অন্য মার্কেটে যারাই আছি আমরা, বিশেষ করে কাপড় ব্যবসায়ী, আমরা সকলেই একদম লসের মধ্যে আছি। বিশেষ করে বিদেশের বাইরগুলো আমাদের এখানে আসতে পারে না, আর তাছাড়া দুই বছরের লকডাউনে আমি যে একটা ছোট ব্যবসায়ী, আমারই এই পর্যন্ত 50-60 লক্ষ টাকার মতো লস হয়েছে। আমার 50-60 লক্ষ টাকার মতো লস হয়েছে। আমি দেখা গেছে আমার যেই দুই দোকানে স্টাফ আছে 6 জন, এক বেতন পুরা দিতে হয়েছে। আর তাছাড়া আমার মনে করেন হলো যেই সময় আমাদের মালটা হয়, আমরা একটা রেট পাই মালের, তখন আমরা মাল বিক্রি করতে পারি নাই। তাছাড়া আমাদের কারখানার ভাড়া, ফ্যাক্টরির ভাড়া, দোকান ভাড়া সব কিছু আমাদের কেউ আমাদের থেকে 1 টাকা কম নেয়নি। তাই আমরা মনে করেন হলো যারাই মালিকরা আছি সকলেই একদম লসের মধ্যে আছি। আমরা যে আসলে কার কাছে যে বলবো, একমাত্র আল্লাহ ছাড়া আর আমাদের কেউ নাই। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু, রিপোর্ট টাইমস বাংলা।